ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করছেন নানা শ্রেণী পেশার মানুষ। দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ পশ্চিমা অঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার প্রবেশমুখ পাটুরিয়া ঘাট ও শিমুলিয়া ঘাটে বৃহস্পতিবার দুপুরের পর থেকে যাত্রীদের চাপ ক্রমশ বাড়ছে। আবারও বাড়ল ভোজ্য তেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 38 টাকা বাড়িয়ে 198 টাকা করা হয়েছে। এছাড়া বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 37 টাকা বাড়িয়ে 180 টাকা করা হয়েছে। আগামী জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তার শরীরে কোভিড-19 সংক্রমণ শনাক্ত হয়। এদিকে আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত 22 জনের মৃত্যু ঘটেছে। দেশটিতে বন্যায় শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে, আবাদী জমির ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এক কর্মকর্তা বৃষ্টি, বন্যায় প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের।